পাল্টে যাচ্ছে কলেজে পড়াশোনার ধরন, নতুন শিক্ষানীতি মেনে শুরু হবে কলেজের পাঠ্যক্রম। এই বিষয়ে কি জানাচ্ছেন বহরমপুরের কলেজের অধ্যক্ষরা? কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ, সেই মতো শুরুর মুখে ক্লাসও। নতুন শিক্ষানীতি মেনেই শুরু হবে পাঠ্যক্রম, অল্প কিছুদিনের মধ্যেই নতুন সিলেবাস অনুযায়ী শুরু হবে ক্লাস, সেই মতো প্রস্তুত বহরমপুর শহরের কলেজগুলি। কিভাবে পাঠ্যক্রমে কার্যকর হবে এই নতুন শিক্ষানীতি জানালেন কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষা। এবছর নেপ 2020 অনুসারে ইউনিভার্সিটি অফ কল্যাণী, মানে আমাদের এখানে যারা পড়াশুনো করবে আন্ডার ইউনিভার্সিটি অফ কল্যাণী সিলেবাস অনুসারে নেপ 2020-তে এখানে পড়াশুনো করবে তারা, এবং সেখানে তাদের জন্য 4 বছরের কোর্সের প্ল্যান ডিজাইন করা হয়েছে, এবং সেখানে তাদের 2 রকম নাম দেওয়া হয়েছে, মেজর আর মাইনর। এবার মেজর কোর্সে যারা ভর্তি হবে আর তার সাথে তাদের একটা মাইনর কোর্স, এবং মানে এই দুটো মাইনর কোর্স একটা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, এবং সেই সঙ্গে তাদের একটা ভ্যালু অ্যাডেড কোর্স, এগুলো তাদের সিলেক্ট করতে হবে। তো এইভাবে একটা কোর্স ডিজাইন করা হয়েছে অ্যাজ পার ইউজিসি গাইডলাইন, এবং ইউনিভার্সিটি অফ কল্যাণী সেভাবে তারা কোর্স ডিজাইন করেছে ইউজি সিলেবাসের, সেই অনুসারে এখানে করা হবে, এবং মুর্শিদাবাদের কলেজগুলোতে সেভাবেই সব জায়গাতেই পড়বে তারা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার কিছুদিন পর থেকেই প্রায় 60% বেশি আসনে ভর্তি সম্পন্ন হলেও এখনও বেশ কিছু বিষয়ের আসন ফাঁকা রয়েছে কিছু কলেজে। কলেজে পড়ুয়াদের ভর্তির ছবিটা এবছর একটু হলেও আলাদা। পূর্বের তুলনায় কম সংখ্যায় ছাত্র জেনারেল কোর্সে ভর্তি হয়েছেন, কেন এই বিষয়ে জানালেন বহরমপুর কলেজের অধ্যক্ষ। অনার্স নিয়ে ভর্তি হতে হবে, অনার্স মানে এবারে নতুন নাম, সেটা হচ্ছে মেজর। আগে যেমন আমরা বলতাম বাংলা অনার্স, ইংরেজি অনার্স, ম্যাথ অনার্স, সেরকম কোনো সিস্টেম নেই, এবারে সবটাই হচ্ছে মেজর। এবার একটা ছেলে 4 বছর পড়লে তবে সে অনার্স ডিগ্রি পাবে, তবে ছেলেরা যদি মনে করে 1 বছর পরে সে চলে যেতে পারে তখন তাকে সার্টিফিকেট কোর্স দেওয়া হবে, 2 বছর পরে সে চলে যেতে পারে তখন তাকে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে, 3 বছর পরে সে চলে যেতে পারে তখন তাকে পাস কোর্সের সার্টিফিকেট দেওয়া হবে, আর 4 বছর পড়লে তবেই সে অনার্স গ্র্যাজুয়েট হবে, এবং অনার্স গ্র্যাজুয়েট হলে তাকে 70% নম্বর পেতে হবে, এবং যারা 75-এর উপরে নম্বর পাবে তারা যে ডিগ্রি পাবে সেটা হচ্ছে অনার্স উইথ রিসার্চ। এখন কী রাজ্য কী কেন্দ্র কোথাও কোনো নিয়োগ নেই, ভ্যাকান্সি আছে কোথাও কোনো নিয়োগ নেই, তাহলে নিয়োগ যদি না থাকে ছেলেরা পড়াশোনা করবে, পড়াশোনা করে তো আমি দেখব যে আমি বাংলা অনার্স বা ইংরেজি অনার্স করে আমার একটা স্কুলে চাকরি হবে বা একটা কলেজে চাকরি হবে বা একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই চাকরির কোনো স্কোপ এই মুহূর্তে নেই, যে কোনো কারণে হোক ছেলেরা দরখাস্ত করতে পারছে না, অ্যাপ্লিকেশান করতে পারছে না, তো তারা দেখছে আমি বেকার একটা ডিগ্রি নেবো এবং সেই ডিগ্রি নিয়ে আমার কোনো লাভ নেই, তার থেকে আমি যদি কোনো কোথাও টেকনিক্যাল লাইনে যদি পড়াশোনা করি তাহলে নিজের পক্ষে একটা প্রাইভেট ফার্মেও আমি একটা চাকরি পাব। যেমন কমার্স, যারা কমার্স এবং ইকোনমিক্স পড়বে তারা যদি ঠিকমতো কমার্স এবং ইকোনমিক্স পড়ে এই পরিকাঠামোতে তাদের কিন্তু মিনিমাম একটা 30,000 টাকা দামের চাকরি আছে, কিন্তু কমার্স বা ইকোনমিক্স বা ম্যাথ যারা পড়বে তাদেরকে সেই পড়াশোনাটা সিরিয়াসলি করতে হবে। এখন অধিকাংশ ছেলেমেয়েরা কী করছে, কলেজগুলোতে ভর্তি হচ্ছে, কলেজগুলোতে তারা রেজিস্ট্রেশন নিচ্ছে, তার পিছনে নানাবিধ কারণ থাকে, কোনো ছেলে মেয়ে কলেজগুলোতে ভর্তি হয় বিভিন্ন ধরনের স্টাইপেন্ড বা স্কলারশিপ পাওয়ার জন্য হয়, তারা সেই স্কলারশিপটা স্টাইপেন্ডটা পায়, 1 বছর কলেজে আসে তারপরে আসে না, অর্থাৎ তারা স্কলারশিপটা পেয়ে যায়, তারপরে তারা কী হচ্ছে, তারা কলেজ ছুট হয়ে যাচ্ছে, তারা ড্রপ আউট হয়ে যাচ্ছে, এটাও একটা সামাজিক কারণ। যদিও শহরের অন্যান্য কলেজে ক্লাস শুরু হতে কিছুদিন দেরি থাকলেও তবে অগস্টের প্রথম দিন থেকেই ক্লাস শুরু হবে বহরমপুর গার্লস কলেজে। নতুন নিয়মে কিভাবে কলেজের ক্লাস শুরু হবে সেই বিষয়ে জানালেন বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষা। এবছর অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষের যে প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে এনইপি 2020-র যে 4 বছরের সিলেবাসের পাঠদানের সূচনা হবে এই বছর থেকেই। তো আমরা যে নতুন মেজর কোর্স, তার পাশাপাশি মাইনর, মাল্টি ডিসিপ্লিনারি, ভ্যালুয়েডেড কোর্স ইত্যাদি নিয়ে যে ক্লাস শুরু হবে তার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে সরকারি নির্দেশ মতো বিজ্ঞাপন দিয়েছিলাম। আমাদের যে আসন সংখ্যা সেটা প্রায়ই ভরে এসেছে, অল্প 2-1টি সাবজেক্ট বাদ দিয়ে। আমরা আগামীকাল থেকে
ছাত্রীদের কলেজে ডাকছি, তাদের ক্লাস শুরু হবে প্রথম দিকে ভেরিফিকেশন করার পর তাদের যথারীতি ক্লাস শুরু হয়ে যাবে। আমরা সম্পূর্ণ প্রস্তুত এই এনএপি 2020-কে মাথায় রেখে নতুন 23-24 শিক্ষাবর্ষে যে সিলেবাস কেন্দ্রিক ছাত্রীদের পড়াশুনো শুরুর বিষয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আগামীকাল থেকে তাদের সেই কাজ শুরু হবে। শুরু হচ্ছে নতুন নিয়মে কলেজের 4 বছরের পাঠ্যক্রম। জেলার বহু কলেজে আসন ফাঁকা থাকলেও শহরের কলেজগুলিতে ভর্তি প্রায় শেষ। পড়ুয়ারা নতুন নিয়মে কতটা সড়গড় হতে পারে সেদিকেই নজর থাকবে আমাদের। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।